আজকে আমি সিঙ্গারা খাবো অনেক দিন পর। আপনি কি মনে করছেন কোনো হোটেলে সিঙ্গারা? না, আজকে আমি খাবো হচ্ছে চা অ্যান্ড চিল। খুব নাকি মজার একটা সিঙ্গারা, যে খায় সেই নাকি ফিদা হয়ে যায় সিঙ্গারাটার উপরে। তো আমিও ফিদা হতে চলে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ফারজানা, ফারজানা বৃষ্টি ব্লগ থেকে বলছি। তো রেডি টেডি হয়ে আপনাদেরকে একটা ইন্ট্রো দেওয়ার জন্য কথা বলেছি, কিন্তু সাউন্ডের সমস্যার কারণে আমাকে আবার ভয়েস দিতে হলো। আমরা দুজন বের হয়ে গেছি চা অ্যান্ড চিলের উদ্দেশ্যে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসব, কারণ একদম মেন রাস্তার সাথেই চা অ্যান্ড চিল, ধরতে গেলে মেন রাস্তার উপরেই। তো দেখে, বাহির থেকে দেখেই খুব সুন্দর লাগছে, চকমকো চকমকো করতেছে। ভিতরেও গিয়েছি, খুব সুন্দর, সিমসামের মধ্যে আপনার ভালোই, কিন্তু ফ্যানের তেমন একটা ব্যবস্থা নেই। খুব গরম লাগতেছিল ভিতরে এবং বসার জায়গা খুবই অল্প। আপনার একজন খাওয়া শেষ হলে তারপর আপনাকে আবার বসে খেতে হবে এমন অবস্থা, বা আপনাকে দাঁড়িয়ে খেয়ে ফেলতে হবে। তো যাই হোক, আমি যেহেতু আগে পে, তো আমি পে অর্ডার করে পে করে দিলাম। আর তারপরে বসছি এর পাশেই, এই যে বাবুটা দেখতে পাচ্ছেন, সে বলছে তার টাকা লাগবে। কেন লাগবে রুমন জিজ্ঞেস করাতে সে বলল যে সে সুন্দর সুন্দর জুতো কিনবে, জামা কিনবে, মাথার ক্লিপ কিনবে। আর রুমনের ওর কথাগুলো খুব ভালো লাগতেছিল বলে ওর সাথে অনেকক্ষণ যাবৎ রুমন কথা বলছিল আর শুনছিল। তো যাই হোক, ওই এরকম ছোটো ছোটো বাবুদের জন্য আমি সবসময় আমার ব্যাগে নতুন টাকা রাখি, যদিও টাকার অ্যামাউন্টটা অল্প, কিন্তু নতুন টাকাটা খুশি দ্বিগুণ করে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, তাকে নতুন টাকা দেওয়া হলো এবং সে তো খুশিতে নাচতে নাচতে চলে গেল। এবং এর মধ্যেই আমার খাবার চলে আসছে। তো আমি একটু খাবারের ভিডিও করছিলাম, সেই চিরচেনা সিঙ্গারা আর ক্রিম মালাই চা। তো এই যেভাবে সিঙ্গারাকে ম্যাওর মধ্যে ডুব দিয়ে তারপরে আমি যখন মুখে দিলাম, এরপর যখন আমি খাওয়া শুরু করলাম, সিঙ্গারাটার স্বাদ সত্যি আমাকে মুগ্ধ করে দিয়েছে। আমি নেক্সট টাইম যদি এখানে আসি শুধুমাত্র এই সিঙ্গারাটার জন্যই আসব। আর যদি এখন ক্রিম মালাই চায়ের কথা বলি, মোটেও তেমন কোনো আহামরি ফ্লেভার ছিল না, আহামরি টেস্ট ছিল না, 75 টাকা কোনোভাবেই উঠতিত না। এটা একটা নর্মাল চায়ের মতো ছিল, জাস্ট উপর দিয়ে কিছু বাদাম দেওয়া ছিল, বাস। এর থেকে টং দোকানের চা বেশি মজা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।